হাসান জামশেদ, আপনি লিখেছেন দাম্পত্য কলহ মহামারীর আকার ধারণ করেছে, দাম্পত্য কলহের জন্য আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি? আপনি লিখেছেন, আমার পাশের বাসার ভদ্রলোক তার স্ত্রীকে কথায় কথায় তালাক দেয়, কখনো এক তালাক, কখনো দুই তালাক, কখনো তিন তালাক, পরে আবার সংসার ধর্ম পালন করে। এ ব্যাপারে তাকে কিছু বললে সে বলে মুখে মুখে তালাক দিলে তালাক হয় না, তার দাবি কি সঠিক? হাসান জামশেদ, আপনি লিখেছেন, দাম্পত্য কলহ মহামারীর আকার ধারণ করছে, দাম্পত্য কলহের জন্য আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী মনে করেন, এ থেকে উত্তরণের উপায় সম্পর্কেও জানাবেন। এ বিষয়ে আমরা বিভিন্ন বক্তব্যে বলেছি, দাম্পত্য কলহ বাড়ছে মূলত গোটা সমাজে নীতিনৈতিকতার কোনো বালাই না থাকার কারণে। ধর্ম শিক্ষা, ধর্ম চর্চা, এটার প্রতি সমাজে আপনার এক ধরনের নিরুৎসাহিতকরণের প্রচেষ্টা চলমান আছে, আর এটি হলো দাম্পত্য কলহ বৃদ্ধি হওয়ার সবচেয়ে বড় কারণ। কারণ মানুষের ভিতরে যখন ধৈর্য থাকবে না, মানুষের ভিতরে যখন সবর শুকর থাকবে না, অল্পে তুষ্টির গুণ থাকবে না, মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে না, তখন তার দ্বারা স্বেচ্ছাচারিতা এটা সম্ভব। যে সমাজে এই বিষয়গুলো নেই, সে সমাজগুলোতে আপনি দেখবেন যে দাম্পত্য কলহের পরিমাণ অনেক বেশি। তারা অন্য অনেক দিক থেকে হয়তো সভ্য, ভদ্র, বা অন্য অনেক দিক থেকে তাদের ম্যানার্স এবং এটিকেটস ইত্যাদি অনেক ভালো, কিন্তু এই একটি জায়গায় তারা প্রচণ্ড রকমের ইয়েতিম এবং অসহায় মানুষের পরিচয় দিয়ে থাকেন। তো এই জায়গাটাতে একজন মুসলিমকে ইসলাম যথেষ্ট সমৃদ্ধ রেখেছেন, আমরা চাইলেই কিন্তু নিজেদেরকে অনেক উন্নতির চরম শিখরে রাখতে পারি। এই জায়গাটা যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দাম্পত্য কলহ কমবে, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি বিবাহ বহির্ভূত যে হারাম সম্পর্ক, এগুলো আমাদের দাম্পত্য কলহের একটা বড় কারণ। আমাদের একজনের প্রতি অন্যজনের কোনো আস্থা নেই, নানা কারণে আমরা এই যে অবৈধ সম্পর্কের যে সুযোগ তৈরি করে দেওয়া, বিভিন্নভাবে আমাদের সমাজ সেটাকে উৎসাহিত করছে, সমাজের বিভিন্ন কালচার অপসংস্কৃতি সেগুলোকে উৎসাহিত করছে, যার কারণে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ বেড়ে চলেছে। সার্বিকভাবে দিন এর চর্চা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দাম্পত্য কলহ হওয়ার কথা নয়, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু দাম্পত্য কলহ এবং সেটা বিচ্ছেদের দিকে যাওয়া এবং চরম পর্যায়ে যাওয়া এটা হওয়ার কথা নয়। বিধায় এই দুইটা জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দাম্পত্য কলহের পরিমাণ কমবে। তৃতীয়ত, বিবাহ বিলম্বে হওয়া, এটাও দাম্পত্য কলহ বৃদ্ধির একটি কারণ। বিবাহ যদি সময় মতো হয়ে যায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর আর বিলম্ব যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেই সমস্ত বিয়েগুলোতে দাম্পত্য কলহের পরিমাণ থাকে অনেক অনেক কম। তো অনেকগুলো বিষয় আছে এখানে, এগুলো গবেষণা করা উচিত এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা উচিত, তাহলে ইনশাআল্লাহ বিদিন আমাদের সমাজ থেকে এই ব্যাধি দূর হবে। আজকাল দাম্পত্য কলহের পরিমাণ এই পরিমাণ বেড়েছে যে গত সপ্তাহে মৌলভীবাজারের একটি সফরে একজন স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান, তিনি আমাকে বলেছেন যে মাত্র 10 দিন হলো আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি, এর মধ্যে 25টি বিবাহ বিচ্ছেদের বিচার আমার কাছে এসেছে, যেগুলো আমার কাছে আসেনি সেগুলোর পরিমাণ তো আরও বেশি। তো সব মিলিয়ে একটা ইউনিয়নের মধ্যে যদি এরকম অবস্থা হয় কয়েকদিনের মধ্যে, তাহলে অবস্থা কতটা ভয়াবহ আমাদের বোধ হয় আঁচ করতে আর অসুবিধা হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন দিনের পথে ফিরে আসি, আমাদের ব্যক্তি জীবনে দিনের চর্চা, নীতিনৈতিকতার চর্চা, আদর্শের চর্চা, কোরআন হাদিসের চর্চা না থাকলে কখনোই আমরা মানুষের মতো মানুষ হব না। সভ্যতার ভেক আমরা ধারণ করব, বেশ আমরা ধারণ করব, কিন্তু সভ্য প্রকৃত অর্থে হতে পারবো না। সবর এবং শকর এই গুণগুলো আমাদের মধ্যে আসবে না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনি ডাক্তার, আপনি লিখেছেন, আমার পাশের বাসার ভদ্রলোক তার স্ত্রীকে কথায় কথায় তালাক দেয়, কখনো এক তালাক, কখনো দুই তালাক, কখনো তিন তালাক, পরে আবার সংসার ধর্ম পালন করে। এ ব্যাপারে তাকে কিছু বললে সে বলে মুখে মুখে তালাক দিলে তালাক হয় না, তার দাবি কি সঠিক? তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এ বিষয়ে আবু দাউদের একটি হাদিস উল্লেখ করা যেতে পারে, যেটি আবু দাউদ বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুন জিদ্দুন ওয়া হাজলুন হুন্না জিদ্দুন, তিনটি বিষয় এরকম আছে, সিরিয়াসনেসের সাথে যা বললে যা হবে, দুষ্টামি করে বললেও তা হবে, তার ভিতরে একটা হলো তালাক। তো এ হাদিস থেকে একেবারে পরিষ্কার যে আপনি মুখে যদি বলেন তাতেও তালাক হয়ে যাবে, দুষ্টমি করে যদি বলেন তাতে যদি হয়ে যায়, তাহলে আপনি সিরিয়াসলি মুখে বলেছেন তাতে তালাক হবে না কেন? তালাকের জন্য লিখিত হওয়া এটা শর্ত নয়। যিনি এরকমটি মনে করে তার স্ত্রীকে একের পর এক তালাক দিয়ে যাচ্ছেন, তিনি ভুল করছেন, এবং বারবার এরকম ঘটনা ঘটে থাকলে তার সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বিধায় তিনি কতবার বলেছেন সেটা জেনে তার ইন্ডিভিজুয়াল কেসের সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে আদৌ তার সাথে তার স্ত্রীর কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক বাকি আছে নাকি সেটা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আফসোসের বিষয়, তালাক সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণা নেই বললেই চলে। আমরা বিভিন্নভাবে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি যে তালাক যেন তোভাবে দিবেন না। আপনি যদি কোনো কারণে আপনার স্ত্রীর সাথে বনিবারণা হয়, আপনার স্বামীর সাথে বনিবারণা হয়, তাহলে সেক্ষেত্রে নিজেরা হুটহাট করে তালাকের কথা না বলে বরং ভেবে চিন্তে সুচিন্তিতভাবে
তালাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একজন অভিজ্ঞ আলেমের পরামর্শে, যে কীভাবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়াতে তালাক দিলে সেটা সুন্নাসম্মত তালাক হবে, সেটা শরীয়ত অনুমোদিত তালাক হবে এবং সেই তালাকের ফলে আবারও কোনো কালে চাইলে আমরা একত্র হতে পারবো সে সুযোগ থাকবে, এগুলো জেনে বুঝে এবং সুচিন্তিতভাবে পরামর্শক্রমে তারপর তালাকের ডিসিশন নিতে হবে। আমরা হুটহাট করে যদি তালাক দেই তাহলে একটা সময় ঠিকই আমাদের আক্ষেপ করতে হবে এবং এই যে অজ্ঞানতা, যে মুখে বললে তালাক হয় না, এই অজ্ঞানতার ফলে কিন্তু বহু সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই জন্য বিবাহের আগে আমাদের তালাক সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে এবং এটাকে ফরজ বলা যেতে পারে, যেহেতু আমাদের কোন কথা তালাক হতে পারে না হতে পারে আমরা জানি না, সেজন্য এ জাতীয় এলম আমাদের অর্জন করা উচিত বিবাহের আগে।